হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকেও আবার তোমাদের মাঝখানে চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমি বানাচ্ছি দই পটল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকে বাড়িতে বানিয়ে খাও, আমি আমার রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখো, তারপর আমাকে কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো। তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো, তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো আর আমাদের ভিডিওটি দেখতে থেকো। আর চলো তো বেশি আর কথা না বাড়িয়ে এবার রেসিপিটি স্টার্ট করা যাক। ফ্রেন্ডস দেখে নাও, এখানে আমি পটলগুলো কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর নুন আর হলুদ মেখে দিয়েছি। আর এখানে আমি মশলা করব, তার জন্য গোটা জিরা, আদা, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর ফ্রেন্ডস দেখো, প্রত্যেকটা পটলে আমি মাঝখানে দিয়ে টুকরো করে দিয়েছি, মানে সামান্য চিরে দিয়েছি, পুরোটা কাটিনি, সামান্য চিরে দিয়েছি, তার জন্য মশলাটা যাতে ভিতরে ঢুকে তাই। তো ফ্রেন্ডস এখানে আমি জিরে, আদা, কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি আর এখানে আমি কাজু বাদাম বেটে নিয়েছি। আজকে পুরো মশলাটা আমি পাটাতে বেটেছি, মিক্সারে করিনি। তো এখন আমি পটলটা ফ্রাই করে নেব। পটলটাকে ফ্রাই করার জন্য আমি কড়াই চাপিয়ে দিয়েছি, এখন আমি পটলটা ভালো করে ফ্রাই করে নেব। তো ফ্রেন্ডস পটলটা আমি এবার ফ্রাই করে নিচ্ছি, আমি একদম লো ফ্লেমে পটলটাকে ভালো করে ফ্রাই করে নেব। তো ফ্রেন্ডস দেখো, আমার পটল কিছুটা ভাজা হয়ে গেছে, এখন আমি কিছুটা ভাজছি। কিন্তু এখানে আমি তুলে নিয়েছি, কিছুটা যে ভাজা হয়েছে সেটা আমি তুলে নিয়েছি। এইবার আমি মশলাটা যে পেস্ট করেছিলাম, জিরা, কাঁচা লঙ্কা, আদা, সেখানে আমি 1 স্পুন ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো আর দেবো সামান্য হলুদ গুঁড়ো। এখন এটা আমি ভালো করে মিশিয়ে নেব। তো ফ্রেন্ডস আমার সব কয়টা পটল ফ্রাই করা হয়ে গেছে, আমি সব কয়টাই তুলে নিয়েছি। তো আমার পটল ভাজা তেলেই আমি এখন গুঁটো জিরো সম্বাসে দিয়ে দেবো। পটলটা ভেজেছিলাম তার জন্য কড়াইটা এভাবে হয়েছে, আমি আর সেই কড়াই তেলটা চেঞ্জ করিনি, এই তেলেই আমি রান্নাটা করে নেব। আর মশলাটা যে আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এখন দিয়ে দেবো, এখানে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর ফ্রেন্ডস দেখে নাও, আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়েছি, এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, তারপর মশলাটা ভালো করে কষিয়ে নেব। অবশ্যই লো ফ্লেমে রেখেছি, এখন আমি এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। তো ফ্রেন্ডস দেখে নাও, আমার মশলাটা ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো, এখন পটলের সাথে মশলাটা ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে নেব। এখন আমি পেস্ট করে রাখা কাজু বাটাটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে এটা মিশিয়ে নেব। তো ফ্রেন্ডস এখানে আমি 1 চামচ টক দই নিয়ে নিয়েছি, এখন টক দইটা ভালো করে আমি ফেটিয়ে পটলের মধ্যে দিয়ে দেব। তো ফ্রেন্ডস এখানে আমি টক দইটা দিয়ে দিয়েছি, এখন দুধ থেকে 3 মিনিট আমি এটা ভালো করে নাড়াচাড়া করে দুধ থেকে 3 মিনিট আমি এটা ঢাকা দিয়ে রাখবো। তো ফ্রেন্ডস ফিরে আসলাম 3 মিনিট পর। তো আমার পটলের রেসিপিটা হয়ে গেছে, এবার আমি সামান্য ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো ফ্রেন্ডস আমার রেসিপিটি রেডি, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো।